চলে আসলাম আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা মোবাইলের যাবতীয় সিক্রেট কোড এবং মোবাইলের মধ্যে যে ইনফরমেশনগুলি আছে সেটি তোমরা কিভাবে বের করবে। তো এটি বের করার জন্য একটি ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো এবং একটি অ্যাপ্লিকেশন তোমাদের সাথে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা যাবতীয় সকল মোবাইলের সকল কোড তোমরা দেখতে পাবে। তো এখন আমি তোমাদেরকে ওই অ্যাপসগুলির সাথে পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে তোমরা কি করবে, তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা লিখবে, সার্চ বারে গিয়ে লিখবে যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল সিক্রেট কোড। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সিক্রেট কোড, 3 নম্বর যেই সার্চ অপশনটা আসছে এটা থেকে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে তোমরা দেখো যে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করছে। এখন ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাপ্লিকেশনের রেটটা একটু বেশি ওটা তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে? সেটা হচ্ছে এটা প্রথমে যেটা সিক্রেট কোডস, অ্যান্ড প্রায় সবগুলা অ্যাপ্লিকেশনের কোডই প্রায় সেম এবং সবগুলো অ্যাপ্লিকেশনের কোডই তোমরা ইউজ করতে পারবে এবং সবগুলো অ্যাপ্লিকেশনই তোমরা একটু ইনস্টল করে করে দেখতে পারো যে কোন অ্যাপ্লিকেশনটা তোমাদের জন্য ভালো হয়। তো আমি সাজেস্ট করবো যে অ্যাপ্লিকেশনের রেটিংটা একটু বেশি, যেমন 4.0 উপরে যেসব রেটিংস আছে অ্যাপ্লিকেশনে ওইগুলো ডাউনলোড। আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি প্রথমটাই দিলাম, প্রথমটা দেওয়ার পরে আমি ইনস্টল দিলাম। তো এখন ইনস্টল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ইনস্টল হওয়ার পরে তোমরা কি করবে আমি তোমাদেরকে একটু ট্রিক্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কি করবে। এর আগে কিছু কথা বলিনি ইনস্টল হওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে যে এক এক মোবাইলের জন্য কিন্তু কোড এক এক রকম। স্যামসাং মোবাইলের ক্ষেত্রে একরকম, আবার অপোর ক্ষেত্রে একরকম, আবার শাওমির ক্ষেত্রে আরেক রকম, এরকম মানে এক এক মোবাইলের জন্য কোড কিন্তু এক এক টাইপের। এটা তোমরা দেখতেই পারবে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে। আমি এখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখন আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন নিয়ে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি তোমাদেরকে এখন অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, ইয়েস কন্টিনিউতে দিবে। কন্টিনিউতে দেওয়ার পরে দেখবে যে অটোমেটিক্যালি তোমাকে নিয়ে যাচ্ছে। এখন একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা তোমরা কেটে দিবে, যে কোনো যে ক্রস চিহ্ন আছে। এখন দেখো এখানে স্টার্ট, ফেভারিটস, টিপস এবং ট্রিক্স, ঠিক আছে? তো স্টার্টে আমরা দেবো, স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখো প্রচুর মোবাইলের এখানে মডেলের মোবাইলের এক্সাম্পল দেওয়া আছে। এখন তোমরা কোন মোবাইল তোমরা ইউজ করো এবং তোমার কোনটা প্রয়োজন ওই মোবাইলের উপর তোমার ক্লিক করো। যেমন আমি স্যামসাং ইউজ করি, এই জন্য স্যামসাংয়ের উপর ক্লিক করলাম। দেখো এখন স্যামসাংয়ের উপর ক্লিক করার পরে এই যে কোডগুলি আসছে, যেমন প্রথম *#0*#, ঠিক আছে? এটা জেনারেল টেস্ট মোড স্যামসাং মোবাইলের ক্ষেত্রে। আবার *#06#, এটা দিলে হবে ডিসপ্লে EMI নাম্বার। এরকম করে তোমরা প্রতিটা মোবাইলেরই যে সিক্রেট কোডগুলি, যেই মানে ইনফরমেশন জানার জন্য, যে ইনফরমেশন তোমরা জানতে চাও, তোমরা নিচে স্ক্রল করবে আর দেখবে যে প্রচুর কোড যার যার যেই মোবাইল মানে ইউজ করো। আমি ব্যাক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন নোকিয়া দিলাম, নোকিয়ার সিক্রেট কোড হচ্ছে এগুলা তোমরা টাইপ করে ডায়াল করে তোমরা এই মোবাইলের ইনফরমেশনগুলি জানতে পারবে। এখানে চেকিং EMI, রিসেট, ফ্যাক্টরি সেটিংস, দিস উইল ক্লিয়ার, LCD ডিসপ্লে, ইউজ টু ভিউ সফটওয়্যার ভার্সন, ব্লুটুথ ডিভাইস অ্যাড্রেস, হাফ রেট কোডেক অ্যাক্টিভেশন, হাফ রেট কোডেক ডিঅ্যাক্টিভেশন, রিস্টোর, এরপরে শো ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, শো ওয়্যারলেস ল্যান্ড ম্যাক অ্যাড্রেস, মানে প্রচুর পরিমাণে তোমরা সিক্রেট কোডগুলো
এইগুলো দেওয়া আছে এবং এইগুলো দিয়ে তোমরা মোবাইলের যে ইনফরমেশনগুলো ওটা চেঞ্জও করতে পারবে, আবার তোমরা তোমাদের চেকও করতে পারবে, ঠিক আছে? তো এখানে রিয়েলমি, এসোস, হাওয়াই, এরপরে এলজি, ওয়ানপ্লাস, অপো, এমআই, কার্বন, ব্ল্যাকবেরি, সনি, লেনোভো, মটোরোলা, চায়না, ভিভো, প্রচুর মোবাইলের মানে সিক্রেট রুট এখানে দেওয়া আছে। তো তোমরা ইচ্ছা করলেই এই সিক্রেট রুটগুলো ব্যবহার করে তোমরা ইনফরমেশানগুলো জানতে পারবে। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই বাড়াচ্ছি না আর, কারণ আমার যেই টার্গেট সেটা ফিল আপ হয়ে গেছে। তোমাদেরকে আমি এই সিক্রেট কোডের যেই ইনফরমেশানটা কীভাবে তোমরা বের করবে সেটা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।